নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ইয়োরস অ্যান্ড মাই ট্রাভেলস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের ঠিক বাড়ির কাছে একটি পুরনো মন্দির দর্শন করতে। বন্ধুরা, আমরা চলে এসেছি হুগলি জেলার একটি পুরনো মন্দির দর্শন করতে। এই মন্দিরের নাম হলো হংসেশ্বরী মন্দির। এই মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের হুগলি জেলার বাঁশবেড়িয়া শহরে অবস্থিত। এই মন্দিরটি একটি হিন্দু মন্দির, আর এই মন্দিরের প্রধান দেবতা হলো দেবী হংসেশ্বরী, যা হিন্দু পুরাণে মা আদি পরশক্তি জগৎ জননী দক্ষিণা কালীর একটি রূপ। ১৭৯৯ সালের ডিসেম্বর মাসে রাজা নৃসিংহদেব রায় মহাশয় এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু ১৮০২ সালে মন্দিরের দ্বিতীয় তলা নির্মাণের শেষ হওয়ার পর প্রতিষ্ঠাতা সুদূর বিখ্যাত এই মন্দিরটির নির্মাণ অসম্পূর্ণ রেখে মারা যান। তার পরবর্তীতে তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবী ১৮১৪ সালে মন্দিরটির বাকি কাজ সম্পন্ন করেন। মন্দিরটির উচ্চতা ২১ মিটার এবং যার মধ্যে ১৩টি মিনার বা রত্ন রয়েছে, প্রত্যেকটি একটি প্রস্ফুটিত পদ্মের কুড়ি হিসাবে নির্মিত। রানী হংসেশ্বরী ছিলেন রাজা নৃসিংহদেব রায়ের মা, তাই দেবতাকে মা হংসেশ্বরী হিসাবে এখানে পুজো করা হয়। দেবী হংসেশ্বরী মায়ের মূর্তিটি একটি প্রস্ফুটিত পদ্মের উপর বিরাজমান এবং জানা গেছে যে সম্পূর্ণ মূর্তিটি একটি নিম কাঠের দ্বারা তৈরি। এই মূল মন্দিরটির পাশাপাশি আরও একটি মন্দির রয়েছে, অনন্ত বাসুদেবের মন্দির। এটি ১৭৮৮ সালে রাজা নৃসিংহদেব নির্মাণ করেন। অনন্ত বাসুদেবের মন্দিরটি একটি টেরাকোটা মন্দির হিসাবে বিশেষ অবস্থান ধারণ করে, যার উপর চমৎকার পোড়ামাটির কাজ রয়েছে।
বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দুপুরবেলায়